মেঘালয়ের রাজ্যপালের মেয়াদ শেষ হওয়ার পর রবিবার কলকাতায় ফিরে আসেন তথাগত রায়। কলকাতায় ফিরেই বিজেপিতে সক্রিয় হয়ে উঠলেন সদ্য প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। সোমবার তিনি রাজ্য বিজেপির হেস্টিংসের দপ্তরে দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে বৈঠক করেন। দলীয় সূত্রের খবর, এদিন বৈঠকে তথাগত রায় অভিযোগ করেছেন, পশ্চিমবঙ্গে আগামী বছর বিধানসভা ভোটে জিততে হলে যেসব বিষয়ে আন্দোলন করা জরুরি তা সবটা হচ্ছে না, যেমন বেকার সমস্যা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। তিনি আরও অভিযোগ করেন, বিজেপি ক্ষমতা এলে কীভাবে বেকার সমস্যা সমাধান করবে সেটাও প্রচারে করা হচ্ছে না। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের বিতর্কিত কথাবার্তা নিয়েও কৈলাস বিজয়বর্গীয়র সাথে তথাগত রায়ের কথাবার্তা হয়েছে বলে খবর। গরুর দুধে সোনা এবং গোমূত্র খেয়ে সুস্থ থাকার তথ্য নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন দিলীপ ঘোষ। কিছুদিন আগে দিলীপের নাম না করে তথাগত প্রকাশ্যে বলেছিলেন, পশ্চিমবঙ্গের মানুষ ওইসব অবৈজ্ঞানিক কথাবার্তা পছন্দ করেন না। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে গুরুত্বপূর্ণ ভূমিকা পাওয়ার জন্যই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়ের এই সক্রিয়তা। তথাগত অবশ্য ওই দিন প্রকাশ্যে দাবি করেছিলেন, তিনি নাকি কৈলাস বিজয়বর্গীয়কে বলেছেন যে তিনি কোনো পদের চাহিদা করেন না, দল তাকে যা দায়িত্ব দেবে তিনি তাই পালন করবে, তিনি শুধু চান আগামী বছর ভোটে বিজেপি ক্ষমতায় আসুক পশ্চিমবাংলায়। কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে বৈঠকে তিনি কি দল এবং দিলীপবাবুর কিছু কর্মকাণ্ডের সমালোচনা করেছেন সে প্রসঙ্গে তথাগত রায় বলেন, তিনি পশ্চিমবঙ্গে বিজেপির উত্থানের ইতিহাস নিয়ে কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে আলোচনা করেছেন। কিছুদিনের মধ্যেই তিনি দিল্লি গিয়ে বিজেপির শীর্ষ নেতার সঙ্গে দেখা করতে পারেন তথাগত রায়।